যখন তুরস্ক নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়াচ্ছে তখন মুসলিম বিশ্বের মরল সৌদি আরব তুরস্কের পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যখন এরদোয়ানের ডাকে ফ্রান্সের বিরুদ্ধে পুরো বিশ্বের মুসলিমরা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে তখন উল্টো সৌদি আরব তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ শেষে নাগর্ণ কারাবাক অঞ্চল ছেড়ে আর্মেনিয়ার বংশোদ্ভূত নাগরিকরা বিচ্ছিন্নতাবাদীরা এখন ফিরে যাচ্ছে তাদের আর্মেনিয়ার দেশে আর আজারবাইজান এখন নাগর্ণ কারাবাকের দায়িত্ব নিচ্ছে ইতিমধ্যে নাগর্ণ কারাবাকে আর্মেনিয়ার সেনাবাহিনী এসে পুরো ভূখণ্ডের দায়িত্ব বুঝে নিয়েছে দর্শক আজ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গেই থাকবেন ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব সৌদি আরব মুসলিম বিশ্বের মোড়ল একটি রাষ্ট্র আমরা বলতে পারি সৌদিকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বলেই চিনি যে মক্কা মদিনা মুসলমানদের প্রাণের স্পন্দন সেই মক্কা মদিনা কথা বলছে কাদের মতো কাদের সুরে তুরস্ক যখন পুরো বিশ্ব মুসলিমের পাশে দাঁড়াচ্ছে নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়াচ্ছে এরদোয়ান সরকার যখন সিরিয়া লেবানন ইরাক কিংবা আজারবাইজান কাশ্মীর ফিলিস্তিনের পক্ষে যখন লড়াই করার মানসিকতা নিয়ে দাঁড়াচ্ছেন তখন সেই এরদোয়ান কিংবা তুরস্কের বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেই মুসলিম মরুর রাষ্ট্র সৌদি আরব ইতিমধ্যে সৌদির কূট চালে আরব আমিরাত বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে যেটা বিশ্বের সকল মুসলমানরা গ্রহণ করেনি এবং নিন্দার ঝড় বয়ে চলছে মুসলিম রাষ্ট্রের জনগণের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন কিংবা পাশ্চাত্যের কাছে তুরস্ককে একঘরে করার জন্য তুরস্ককে চাপে ফেলার জন্য অর্থনৈতিক সংকটে ফেলানোর জন্য এই সৌদি আরব তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে তুরস্ক এমন কি কর্মকাণ্ড করলো যেটা সৌদির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তুর্কি পণ্য আমদানির উপর সৌদির নিষেধাজ্ঞা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না তুরস্ক এই বয়কট সৌদি আরবের জন্যই আত্মঘাতী হবে বলে মনে করছে দেশটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের কর্মসূচি চলছে সৌদি আরবে দেশটির চেইন সুপার মার্কেটগুলো একে একে বয়কটের এই ডাকে সাড়া দিচ্ছে তুরস্ক সরকারের পক্ষ থেকে সৌদির এই বয়কটের বিষয়ে এখনও কিছু শোনা যায়নি তবে সরকারপন্থী সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে সৌদি আরবের জন্য আত্মঘাতী হবে এই সিদ্ধান্তটি এক্ষেত্রে এমন যুক্তি দেয়া হয়েছে তুরস্কের মোট বৈদেশিক বাণিজ্যের তুলনায় সৌদি আরবে তাদের রপ্তানি পরিমাণ এতই কম যে তাতে তুর্কি অর্থনীতির তেমন কোনো ক্ষতি হবে না বরং 80% আমদানি নির্ভর সৌদি আরব সস্তায় মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হবে ইনি শাফাকের উপসম্পাদকীয়তে বলা হয়েছে সৌদির জনগণ এটা কখনোই পছন্দ করছে না সবাই জানে সৌদি সরকার এই বয়কটে তাদের বাধ্য করেছে তুরস্কের সঙ্গে সাধারণ আরবের কোনো বিরোধ নেই বিরোধ রয়েছে সৌদি রাজ পরিবারের সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ফ্রান্সকে খুশি করাতে তুরস্কের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশটির জনগণ ধারণা করছে সৌদি অর্থনৈতিক বিশ্লেষক আমাল আব্দুল আজিজ আল হাজনি অবশ্য বলেছে তুরস্ক থেকে খাদ্য পণ্য আমদানি বন্ধ করলে তুর্কি অর্থনীতি হয়তো তেমন ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু অর্থনৈতিক সম্পর্ক এভাবে নষ্ট হতে থাকলে সৌদির জন্য বড় মাশুল দেবে গত মাসে সৌদি আরবের চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় যখন সৌদি আরব খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ তুরস্ক থেকে সব ধরনের মাছ মাংস ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায় ওই বিবৃতির মূল বার্তা ছিল তুরস্কে কোনো বিনিয়োগ নয় তুরস্ক থেকে কোনো আমদানি নয় এবং তুরস্কে কোনো পর্যটন নয় সৌদি আরবের সবচেয়ে বড় সুপার মার্কেট আথায়াম ছাড়াও দানিউব তামিমি এবং পান্ডা চেইন সব বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের বর্তমান মজুদ শেষ হওয়ার পর তারা তুরস্ক থেকে আর কোনো পণ্য আমদানি করবে না
তুরস্কের পণ্যের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞাকে ভালো চোখে দেখছে না মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্বের জনগণ মনে করছে সৌদি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলকে খুশি করাতে তুরস্কের সঙ্গে এরকম সম্পর্কহীনতার দিকে এগুচ্ছে। 27 বছর পর কারাবাখের আগদাম শহর ফিরে পাওয়ায় আনন্দে উদ্বেলিত আজারবাইজান। আগদাম শহরটি ইরানের সীমান্তবর্তী একটি জেলা শহর। এটি নাগর্নো কারাবাখের খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধের পর এই অঞ্চলটির আবার নতুন করে মালিকানা পেয়েছে আজারবাইজান। ইতিমধ্যে আজারবাইজানের সেনাবাহিনী সেই আগদাম শহরের দায়িত্ব বুঝে নিয়েছে। আজারবাইজানের জনগণের মধ্যে বেশ আনন্দ চলছে এখন। এই আগদাম শহরটি 27 বছর আগে আর্মেনিয়া দখল করেছিল আজারবাইজানের কাছ থেকে। একটা রক্তাক্ত যুদ্ধের পর আজারবাইজান তার যোগ্যতা প্রমাণ করে সেই কারাবাখ অঞ্চল থেকে আর্মেনিয়াদেরকে হটিয়ে কারাবাখ অঞ্চলের আবার মালিক হয়েছে। দর্শক, চলুন আরেকটা প্রতিবেদন দেখে আসি। 27 বছর পর আগদাম অঞ্চল ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত আগদাম অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লায়লা আবদুল্লাহ আভা এক টুইটার বার্তায় লিখেছেন, 27 বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবারও মায়ের কোলে ফিরে এসেছে। নিজের ভূখণ্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণ বেশ খুশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 27 বছর আগে যেসব আজারি ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল, এখন তারা ফিরে পাবে তাদের সেই ভূখণ্ড। তাদের ফিরে আসারও সুযোগ তৈরি হয়েছে। আগদাম এলাকাটি রাজধানী বাকু থেকে প্রায় 378 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি নাগর্নো কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। 1993 সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া। দীর্ঘ কয়েক সপ্তাহের যুদ্ধের পর 10 নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগর্নো কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। আর্মেনিয়ার দখলকৃত আগদাম, লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে শীঘ্রই হস্তান্তর করবে আর্মেনিয়া। তুরস্ক যেখানে যায় বাম হাত ঢুকিয়ে দেয় ফ্রান্স, তুরস্ক যেখানে সফলতা পায় ব্যর্থ হয় ফ্রান্স। আর্মেনিয়া আজারবাইজান যখন যুদ্ধ চলে, তখন ফ্রান্স ভেবেছিল আর্মেনিয়াকে সাহায্য করে তুরস্কের বিজয় ছিনিয়ে নেবে, কিন্তু ফ্রান্স সফল হয়নি। আজারবাইজান বিজয় পেয়েছে তুরস্ক। যদিও কৌশলগত কারণে রাশিয়া এই যুদ্ধে কোনো পক্ষে অবস্থান নেয়নি, কিন্তু মধ্যস্থতার ক্ষেত্রে কিংবা শান্তি চুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ার পুতিন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে ফ্রান্স। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আফ্রিকা এন্টি ফ্রান্স মুভমেন্ট বা সেন্টিমেন্ট প্রচারের জন্য তুরস্কের সঙ্গে কাজ করছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার অভিযোগ, আফ্রিকায় এন্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করছে। প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বক্তব্য প্রকাশ করেছে এএফপি। সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, গত মাসে নবী মোহাম্মদের একটি ব্যঙ্গচিত্র যখন প্যারিসের একটি স্কুলে শিক্ষক তার ক্লাসে বৈধভাবে প্রদর্শন করেন, সেটা নিয়ে তুরস্ক ভুল বুঝাবুঝি তৈরি করতে ব্যাপক অবদান রাখে। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যার কারণে এটা জনমতের উপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। ম্যাক্রো বলেন, আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের সঙ্গে কথা বলি না, আমরা তাদের সঙ্গে লড়াই করি। গত কয়েক মাসের মধ্যে সিরিয়া, লিবিয়া ও ভূমধ্য সাগর সহ বিভিন্ন ইস্যুতে তুরস্কের সঙ্গে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতিতে রয়েছে ফ্রান্স। তুরস্কের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সবার আগে সরব হচ্ছে ফ্রান্স। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যাতে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, সেজন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে ইমানুয়েল ম্যাক্রো। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দিক বিবেচনা করে
এখন পর্যন্ত তুরস্কের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যখন তুরস্ক তেল গ্যাস অনুসন্ধানে নেমেছিল ভূমধ্যসাগরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং তাদের নিজেদের জলসীমায়, তখন ফ্রান্স সেখানে এসে মাস্তানি করার চেষ্টা করেছে, কিন্তু তুরস্ক পাত্তা দেয়নি। উল্টো তুরস্ক তাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ফ্রান্সকে যখন তাড়া করে, ফ্রান্স জীবন বাঁচাবার জন্য পালিয়ে যায় আবার গ্রিসে। এই ফ্রান্স মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন এঁকেছিলেন তুরস্ককে খেপানোর জন্য, সেখানেও পরাজিত হয়েছে ফ্রান্স। কারণ পুরো মুসলিম বিশ্ব এবং অধিকাংশ বড় বড় রাষ্ট্রগুলো তুরস্কের পক্ষে আসে এবং সমালোচনা করে ফ্রান্স এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, সেখানেও ব্যর্থ হন ফ্রান্স। আমরা বলতে পারি ফ্রান্স বরাবরই তুরস্কের পিছনে লেগে আছে, কিন্তু তুরস্ক ফ্রান্সকে পাত্তা না দিয়ে একটার পর একটা বিজয় ছিনিয়ে আনছে। তুরস্কের বিজয় মানি মুসলিম বিশ্বের বিজয়, তুরস্কের বিজয় মানি নির্যাতিত মুসলমানদের বিজয়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, মুসলিম বিশ্বের খবর যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন, যাতে নিত্য নতুন আপডেট খবরগুলো খুব সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।